তো বন্ধুরা জাম্বো ছোলে ভাটুরা নিয়ে নিয়েছি, এটার দাম কত শুনবে? মাত্র 10 টাকা। সঙ্গে দেখো কি কি পাচ্ছ, এরকম আনলিমিটেড চানা, উপর দিয়ে গ্রিন চাটনি, আর এরকম একটা লঙ্কার আচার। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সৃজিত আর তোমরা দেখছো সৃজিতশ্রী। অনেক তো হলো সুইট দিদি, স্মার্ট দিদি, নন্দিনী দিদি। তো আজকে আমরা চলে এসেছি অশোকনগরের স্মার্ট দাদার দোকানে। এই দাদা কিন্তু বাইরে জব ছেড়ে দিয়েছে, নিজের দোকান স্টার্ট আপ করেছে, যেখানে কিন্তু জাম্বো সাইজের ছোলে ভাটুরে পাওয়া যাচ্ছে। তো তোমরা এই দোকানটায় আসবে কী করে? এখানকার জাম্বো ছোলে ভাটুরে খেতে কেমন, সমস্তটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, আসার পর থেকে দেখতে পাচ্ছি দাদা কিন্তু একের পর এক জাম্বো ছোলে ভাটুরে বেজেই চলেছে। তো এই ভাটুরাটা দেখতে পাচ্ছ জাম্বো ভাটুরে, আমার মনে হয় না হাবড়া অশোকনগর তো বাদই দাও, এই এরিয়ায় কোথাও এর থেকে বড় সাইজের ভাটুরাটা পাওয়া যাবে। একজনের জন্য দুটো মানে মোর দ্যান এনাফ। চানা, হ্যাঁ চানা, চানা না না, যতবার তোমার লাগবে, মানে খেতে গেলে যতটা দেওয়ার প্রয়োজন ততটা অবশ্যই। একদম 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 একদম। আর আসার পর থেকে দেখতে পাচ্ছি দাদা কিন্তু একের পর এক জাম্বো সাইজের ছোলে ভাটুরে এই পাশে তৈরি করেই আছে। দাদা আনুমানিক প্রত্যেকদিন কত কেজি ময়দার কাজ করা? আমাদের এখন, আগে প্রথম শুরু করেছিলাম 3 কিলো 4 কিলো দিয়ে, এখন সেটা 10 কিলো 12 কিলোতে এসে গেছে। আর তোমার যে কোনো তোমার ছুটির দিন, স্যাটারডে সানডে, ওটা 15-20 কিলোর কাছাকাছি চলে যায় এখন অবধি। তো আমি বেসিক্যালি আইএসএম তাড়াতাড়ি থেকে পাস আউট, বিভিন্ন জায়গায় জব করেছি, তারপরে হঠাৎ করে লকডাউন আসলো। তো লকডাউনে জানোই তো সবাই যে চাকরি বাকরির মার্কেট যে কী অবস্থা, ভাবলাম যে নিজে কিছু করা দরকার, নিজে কিছু, নিজের কোনো কিছু করা দরকার, সেখান থেকে এরকম স্টার্ট আপটা শুরু করা। তো এই আর কি দাদা, মাঝে মধ্যে খাই কিরকম লাগে? ভালো, খুব ভালো না? আর এখানে দেখাতে পাচ্ছি অনেক লোকেরাই কিন্তু দাদার এই ছোলে ভাটুরে, মানে জাম্বো ছোলে ভাটুরে খেতে এসেছে। তো দাদা ফার্স্ট টাইম নাকি মাঝে মধ্যে খাওয়া হয়? আমি প্রায় আসি, আমার পাড়ার ভাই। আচ্ছা, ওর এটা খুব ফেমাস। আচ্ছা, কিরকম লাগে? খুব ভালো, খুব ভালো না? আর আসার পরের থেকে দেখতে পাচ্ছি দাদা কিন্তু একের পর এক ছোলে ভাটুরে পার্সেল করতে ব্যস্ত। দাদা এটা কি রয়েছে গো? এটা ছোলে, এটা দেখো। আচ্ছা, এটা কি প্লেন ভাবে নাকি আলু দিয়েও করেছো? না না, আলু দিয়ে, আলু দিয়ে করা হয়, তাই তো? এরকম কি এক গামলাই থাকে নাকি আরো এক গামলা? না, এক গামলাই আছে, ছুটির দিনে একটু বেরিয়েছে। আচ্ছা, এটা কা? এটা কি গ্রিন চাটনি? হ্যাঁ গ্রিন চাটনি, সঙ্গে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করছি। চাটনি স্যার, গ্রিন চাটনি যে লঙ্কা, লঙ্কা আচার আছে। আচ্ছা, লঙ্কা আচারও দিচ্ছ? হ্যাঁ। বাহ, হিউজ অ্যামাউন্টের কিন্তু ছোলে ভাটুরে পার্সেল যাচ্ছে। দাদা এরকমই পার্সেল যায় নাকি? এরকম, এর থেকেও বেশি যায়। কটা অর্ডার এসেছে এখন? হ্যাঁ, এখন কটা অর্ডার এসেছে? এই 6টা 12টা, মানে যখনই অর্ডার হয় এরকম 6টা 12টা করে। বাহ, অনেকে দেখো টিফিনের ডিব্বা, মানে টিফিন বক্স নিয়েও আসে নাকি? দেখো কতটাই ক্রেজ এখান থেকে ছোলে ভাটুরে খাবার জন্য মানুষের মধ্যে। রেডি নাকি? এরকম জাম্বো ছোলে ভাটুরে দেখো আমার মুখ পুরো ঢেকে গেছে। এটার দাম কত শুনবে? মাত্র 10 টাকা। সঙ্গে কি কি পাচ্ছ দেখো, ছোলে তো থাকছেই, কাবলি ছোলে যাই বলো না কেন,
আলু ঢালু দিয়ে এটা করা হয়েছে, উপর দিয়ে একটা গ্রিন চাটনি আর এই পাশে লঙ্কার আচার কিংবা লঙ্কা ভাজা যাই বলো না কেন, এত সব কিছু নাকি 10 টাকা। তো আমি যদি একটু ছোলে ভাটুরেটা তোমাদেরকে দেখাতে বলি, দেখো যখন তৈরি করছিল না তোমাদের দেখিয়েছি এরকম কিন্তু ফুলকো ফুলকো হয়েছে, একটু যদি ছিঁড়ি ব্যাপারটা দেখাতে পারছি, দেখো কতটা সফট, বুঝতে পারছো তো? হালকা করে একটু ছোলে ভাটুরেটা ছিঁড়ে এই যে এই পাশে চানা রয়েছে, চানার সঙ্গে একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। আরেকবার ভালো লাগছে এই যে ছোলেটার মধ্যে, না একটু কাছে থেকে দেখাও, এই যে ছোলের এই তরকারিটা কিংবা চানার এই তরকারিটার মধ্যে আলু টালু দিয়ে করেছে, উপর দিয়ে কিন্তু ধনে পাতাও রয়েছে, আবার এপাশে কিন্তু গ্রিন চাটনিও দেওয়া হয়েছে। চানাগুলো যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো অনেক জায়গায় আমরা ছোলে ভাটুরে খাই সেখানে চানাগুলো কিন্তু এতটা সফট হয় না, দেখবে চানাগুলো দেখো। আর খেতে খেতে যদি আমার চানা শেষ হয়ে যায়, যতবার চাইবো ততবার পাবো যদি আমার এই ভাটুরে যদি থাকে প্লেটে, এটা একটা দুর্দান্ত ব্যাপার না কি, তাই তো বন্ধুরা? ফাটাফাটি একটু এই যে গ্রিন চাটনি রয়েছে, এই গ্রিন চাটনির সঙ্গে চানা টানা দিয়ে একসঙ্গে এইভাবে মাখিয়ে নিয়ে খাওয়া যাক। আর যারা লঙ্কা খেতে পছন্দ করো তারাই লঙ্কাটা দিয়ে খেতে পারো, তবে আমি কিন্তু ঝাল ঝাল জিনিস খেতে পছন্দ করি, তবে এই কাঁচা লঙ্কার এরকম টাইপের এই আচার যাই বলো না কেন এইটা দিয়ে কিন্তু খেতে পছন্দ করি না। তোমরা এসে ট্রাই করে দেখতে পারো। দাদা একটা কথা না বলে পাচ্ছি না, আমরা তো বিভিন্ন জায়গা থেকে গিয়ে জাম্বো ভাটুরে ট্রাই করেছি, এর আগে 2-3টা আমার ভিডিও রয়েছে, তবে এই যে চানাটা যে করেছো ভাটুরের আলাদা আলাদা করে কী টেস্ট হবে, তবে এই যে চানাটা করেছো এটা লাভলি, এটা ফাটাফাটি, না বলে আর পারলাম না দাদাকে। ভাটুরের স্বাদ আলাদাভাবে তো সেইভাবে বলা সম্ভব না, তবে এতটা সফট হয়েছে এবং এই যে চানাটা, দাদা বলছে একটু লঙ্কাটা খেয়ে দেখতে পারো, ঝাল ছাড়া নাকি লঙ্কা, তো চলো লঙ্কাটাও যখন রয়েছে একটু খেয়ে দেখা যাক। লঙ্কাটা যা খেতে কিন্তু আলাদা রকমের একটা স্বাদ লাগছে, স্বাদটাকে আরও বলে না ইনহ্যান্স করছে, সেই ইনহ্যান্স করছে। তো বন্ধুরা হাবড়া অশোকনগর থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, এতদিন এত জায়গা থেকে তো ব্রেকফাস্ট করেছো, একদিন হলো এই স্মার্ট দাদার দোকানে চলে আসো, মাত্র 20 টাকার জাম্বো ছোলে ভাটুরে খাও, 2 পিস জাম্বো ছোলে ভাটুরে দিয়ে দেবে, খেয়ে পুরো পেট ভরে যাবে, সেরকম মন শান্তি পাবে, এটুকু আমি হলপ করে জোর গলায় বলতে পারি। আর এরকম ছোলে ভাটুরে কিংবা ভাটুরে যাই বলুন না কেন, আমাদের হাবড়া অশোকনগরের মধ্যে মনে হয় না কেউ কোথাও পাবে, যদি কোথাও থেকেও থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমরা কিন্তু সেখানে গিয়ে কভার করার চেষ্টা করবো। তবে সব কিছু দিয়ে খেতে, বিশেষ করে আমি লঙ্কাটা ফার্স্টে খেতে চাইছিলাম না, এটার সঙ্গে খেতে কিন্তু অনবদ্য স্বাদ লাগবে, মাস্ট এটা দিয়ে তোমরা ট্রাই করো। তো এখনও এতগুলি ছোলে ভাটুরে রয়েছে, এটা আমরা রিল্যাক্সে জমিয়ে শেষ করি, দেন শেষ কথায় আসছি, কী জিভে জল আসছে, কিছু করার নেই বস, অশোকনগরের ফেমাস জাম্বো ছোলে ভাটুরে ট্রাই করে দেখতে হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সৌরভদার দোকান থেকে, মানে স্মার্ট দাদার দোকান থেকে জাম্বো ছোলে ভাটুরে ট্রাই করলাম। এক কথা যদি বলি হাবড়া অশোকনগরের মধ্যে এরকম জাম্বো ভাটুরে তো পাওয়া যাবেই না কোথাও, আর জাম্বো ভাটুরেগুলোও কিন্তু দুর্দান্ত ছিল খেতে। তো এবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তোমরা এই যে দেখো এই দাদার দোকানে আসবে কী করে, এই যে এই জায়গাটার নাম হচ্ছে অশোকনগর কচুয়া মোড়, যেই রাস্তাটা হাবড়া স্টেশনের থেকে টু ওয়ার্ডস কচুয়া মোড়ের দিকে আসছে, কচুয়া মোড় এই যে সামনে দেখিয়ে দাও, এই কচুয়া মোড় থেকে দু পা হাবড়ার দিকে এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে সৌরভদার দোকান। আর উপরে ফোন নাম্বার শো হচ্ছে দেখিয়ে দাও, এই যে ময়দান দোকানের নাম, ফোন নাম্বার শো হচ্ছে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়েও কিন্তু চলে আসতে পারো। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশানে, নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ এখানে ভালো থেকো সুস্থ থেকো, যদি ভালো লাগে ভিডিওটা মাস্ট সাবস্ক্রাইবটা করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে যদি এখনও দেখে থাকো, যদি না ফলো দিয়ে দেখে থাকো তা আমাকে ফলোটা দিয়ে দাও। টাটা।